Stylish design, ABS material, pull-up dryer or twin-one facility shoho. Shundor shudriho Bengal almari. Pashe ache shudriho manushder. Bengal, astha shotobhag. 22 November Argentina o Saudi Arabia khela holo. E match e Argentina matro 13 minute tinta goal korleo ta batil hoye jay. Eki chitro Denmark o Tunisia match e dekha giyeche. Du doli ekta kore goal dileo ta batil kora hoy. বাতিল হয়েছে ইকুয়েডরের একটা গোলও। অনেকের মনে প্রশ্ন, এত কষ্ট করে গোল দেওয়ার পরও কেন তা গোল হলো না? আসলে অফসাইডে গোল দিলে ফুটবলের আইন অনুযায়ী তা গোল হয় না। এখন কেউ কেউ বলবে, আচ্ছা অফসাইডটা কি? যখন কোনো ডিফেন্ডার বলে শট মারবে, ঠিক ওই সময় তার কোনো সতীর্থ প্রতিপক্ষ ডিফেন্ডারের সামনে থাকলে এবং সে বল তাকে পাস করা হলে সেটাই হলো অফসাইড। অফসাইডে দ্বিতীয় ডিফেন্ডার বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করে। এ চেষ্টা ফুটবল আইনে নিষিদ্ধ। এজন্য অফসাইড হলে সহকারী রেফারি পতাকা দেখান। শাস্তি হিসেবে প্রতিপক্ষকে একটা ফ্রি কিক দেওয়া হয়। অফসাইডে গোল হলে তা বাতিল করা হয়। বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাজ্যের ফুটবল ক্লাব নর্থ কাউন্টি এই পদ্ধতি উদ্ভাবন করেছিল। পরে আর্জেন্টিনার প্রভাবশালী কোচ অসভালদো জুবেল দিয়া এই পদ্ধতি গ্রহণ করেন। ইতালিয়ান ফুটবলার ও কোচ আরিগো সাচ্চি, যাকে ফুটবলের সর্বকালে শ্রেষ্ঠ ব্যবস্থাপক মনে করা হয়, তিনি অফসাইড বৃত্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠে অনেক খেলোয়াড়ের মাঝে কে অফসাইডে আছে তা অল্প সময়ে চিহ্নিত করা লাইনম্যানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এজন্য বিভিন্ন সময়ে অফসাইডের সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে। প্রযুক্তির এ যুগে অফসাইডের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক মানায় না। তাই 2018 সালের রাশিয়া বিশ্বকাপে আনা হল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারেন্স VAR সিস্টেম। যে সিস্টেমে রেফারি ছাড়াও মাত্র 70 সেকেন্ডে অফসাইড ধরা যেত। এতে বিতর্ক কিছুটা কমলেও একদম বন্ধ হয়নি। এবার কাতার বিশ্বকাপে নিখুঁতভাবে অফসাইড চিহ্নিত করার জন্য ব্যবহার করা হচ্ছে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। এ প্রযুক্তি ব্যবহার করে যেন নির্ভুলভাবে অফসাইড চিহ্নিত করা যায়, এজন্য বলে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সেন্সর, যা প্রতি সেকেন্ডে 500 বার ডাটা এবং নিখুঁত কিক পয়েন্ট নির্ধারণ করতে সক্ষম। এছাড়াও স্টেডিয়ামের ছাদে লাগানো হয়েছে 12টি সিনক্রোনাইজড মাল্টি ট্র্যাকিং ক্যামেরা। যে ক্যামেরাগুলো ফুটবলারদের শরীরে 29টি পয়েন্ট কোথায় অবস্থান করছে, এর ডাটা সেকেন্ডে 50 বার করে বুথে পাঠাচ্ছে। উন্নত এ প্রযুক্তি ব্যবহারে কাতার বিশ্বকাপে মাত্র 25 সেকেন্ডেই নিখুঁতভাবে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া সম্ভব হচ্ছে। এখনও পর্যন্ত কাতার বিশ্বকাপের অফসাইড নিয়ে কোনো সমালোচনা শুরু হয়নি। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, এক সময় না এক সময় তা নিয়ে বিতর্ক শুরু হয়েই যায়। কবে শুরু হবে এ বিশ্বকাপের প্রযুক্তি নিয়ে সমালোচনা এবং কবে আসবে আরও উন্নত প্রযুক্তি, তা দেখার অপেক্ষায় এখন বিশ্বের লাখো কোটি ফুটবল ভক্ত।